been so lost, chasing what I don't know I will find. You got me so high, leaving me waiting all this time. You tell me that you need some space. Guys, welcome back to my channel. So, আজকে আমি অনেক দিন পরে একটা ব্লগ শুট করছি। কালকে ছিল কালীপূজো আর আজকে কালীপূজার পরের দিন। এত কোলাঘাটে যাচ্ছি, মানে বাইকে করে যাব। তো এরকম কোনো প্ল্যান আমি আগে করিনি আর কোলাঘাটে আমি কোনদিন বাইকে করে যাইও নি। যখন দীঘা গেছি তো তখন ওই সাইড দিয়ে গেছি, বাট মানে সেইভাবে কখনো যাওয়া হয়নি যে মানে ওখানে যেতে হবে প্ল্যান করে। কিন্তু এইবারে একটা ভালো রকম প্ল্যান করেছি আর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি একটা লাল রঙের টপ পরেছি আর তার সাথে আমি একটা হলুদ রঙের চশমা পরবো, মানে সানগ্লাস পরবো। জানি না কেমন অদ্ভুত দেখতে লাগবে রং বেরঙের। একবার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন লাগছে গাইস, প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে বলবে। আমার মনে হচ্ছে আমাকে নিজের একটা জোকার জোকার লাগছে। কিরকম একটা রেড কালারের টপ আর সাথে আবার হলুদ রঙের চশমা, মানে আমি নিজেকে হলুদই দেখতে পাচ্ছি। বাট যারা আমাকে দেখবে তারা কিরকম দেখবে সেটা আমার কোনো আন্দাজা নেই, এটা ফটো তুলে দেখতে হবে। সো গাইস, আমাকে এখন পুরো হলুদ হলুদ দেখতে পাচ্ছি আমি নিজেকে, আর জানি না কিরকম লাগছে দেখতে। বাট যখন ভিডিওটা এডিট করবো তখন বোধহয় বুঝতে পারবো। তো আশা করছি আজকে খুব মজা হবে। কিন্তু আমি জানি না এখন অবধি, মানে আমি গৌরবের বাইকে করে যাব, বাট গৌরব আমাকে বলেছে যে আমি যেন কোনো রকম ওর সাথে কোনো ভিডিও না করি, কারণ ও প্রচণ্ড লজ্জা পায় আর কি, মানে ক্যামেরা শাই। তো সেই জন্য আমাকে ওর সাথে কোনো রকম ভিডিও করতে না করেছে, বাট আমি করবো, ঠিক আছে। আর প্লিজ পিছন দিকে তাকিও না, কারণ বিছানার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। আমি যখনই কোথাও যাই তখন আমার জামাকাপড় খুঁজে বের করতে করতে এত করুণ অবস্থা হয়ে যায় আমার ঘরের, যে আর কি বলবো, মানে মানে দেখলে মনে হবে যেন জামাকাপড়ের স্তূপের উপর আমি বসে আছি, এতটাই করুণ অবস্থা থাকে। তো যাই হোক, আজকে আমি ওখান থেকে ফিরে তোমাদের একটা জিনিসও দেখাবো। আমি একটা নতুন একটা জিনিস কিনেছি, তো সেটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। তো এখন আমাকে বেরোতে হবে আর রাস্তায় আমি যেখানেই সুযোগ পাবো ভ্লগ করবো। বাট আমি জানি না মানে ক্যামেরাটা বের করতে পারবো কিনা, কারণ কি আমার কাছে কোনো ছোট ক্যামেরা নেই। আমি যে ক্যামেরাটা শ্যুট করি এটা একটা DSLR, তো এত বড় DSLRটা বের করে আমার শ্যুট করাটা সবসময় সম্ভব হয় না। তো আমি মোবাইল দিয়ে শ্যুট করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। সো দেখা হচ্ছে একটু পর। তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন কোলাঘাট যাওয়ার কথা আছে, কিন্তু মানে বাইকে করে এতটা আস্তে আস্তে এতটাই মানে অবস্থা টাইট হয়ে গেছে, এতটা রাস্তা আস্তে আস্তে, যে এখানে এসে একটুখানি চা টা খেলাম আর পিছনে এখনও ফটোশ্যুট চলছে। বাট কেউ কিন্তু আমাকে বলছে না যে একটু ফটোশ্যুট করার জন্য, মানে সবাই খুবই স্বার্থপর এখানে। সো গাইজ, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম এই ব্যাকগ্রাউন্ডটায়, খুবই সুন্দর। মানে পিছনে একটা বাড়ি আছে দেখাচ্ছি, জানি না ওটা কার বাড়ি, বাট দেখিয়ে দিলাম। আর এখানে আর একজন, এই যে তুই একটু দেখা তোর গাড়ির মধ্যে ওই হেলমেটের মধ্যে কি সমস্ত লাগিয়েছে, কি লাগিয়েছে, ব্লগিং করা বলে, মোটো ব্লগিং। ও আচ্ছা, মোটো ব্লগিং। আমার এই ব্যাপারে কিন্তু কোনো আন্দাজা নেই। শুধু এখানে আসবে বলে গোপ্রো কিনেছে। সত্যি? হ্যাঁ, এখানে আসবি বলে কিনেছিস? কেন আসবি? বাও গাইস, দেখো আসবে বলে, এই যে গোপ্রো লাগিয়েছে। তাই রয়েছে যে আমি আমার চ্যানেলটাকে মোটো ব্লগিং এর দিয়ে এগিয়ে নিয়ে যাব, সেজন্য এটা কেনা। ওয়াও, খুব খুব মেহনত করছে কিন্তু গাইস, ও চ্যানেলটা কিন্তু অবশ্যই দেখো। সো গাইস, অনেকক্ষণ আগে এখানে এসে আমরা পৌঁছে গেছি কোলাঘাটে শেরি পাঞ্জাবে, কিন্তু এখন অবধি প্রায় আধ ঘন্টার উপরে আমরা বসে আছি, ওয়েট করছি, কারণ এখানে প্রচুর ভিড়। আর এত ভিড়ের মধ্যে আমাদের দাঁড়ানো সম্ভব নয়, তাই একটা জায়গায় বসে মানে একটা বসার জায়গা পেয়েছি। আর পিছনে অনেকগুলো দোলনাও রয়েছে, সেগুলো যদি পারি
পরে দেখাবো, সেখানে অনেকে মিলে দোলনায় দুলছে, মানে অনেক বয়স্করা দুলছে, কিন্তু আমাকে দুলতে দেওয়া হচ্ছে না, মানে আমাকে যেতেই দেওয়া হচ্ছে না ওখানে। তো আর কি করবো, মানে আমার ব্যাড লাক, আর এখানে বসে বসে সময় কাটাচ্ছি। কি আচ্ছা, একটু পরে দেখা হচ্ছে, যদি আমি ওখানে গিয়ে ব্লগ করতে পারি তো দেখাবো, কারণ এখানে প্রচুর ভিড় গাইস, মানে জানি না এখানে মানে ক্যামেরাটা অন করলে লোকজন কি ভাববে, অদ্ভুতভাবে তাকাচ্ছে সবাই আমার দিকে। কালকে বাড়ি আসার পরে আমি ভিডিও করতেই ভুলে গেছি, মানে এত টায়ার ছিলাম যে আমি বাড়িতে এসেই ঘুমিয়ে গেছি। আর আজকে হচ্ছে ভাই ফোঁটা, ওই জন্য দেখতে পাচ্ছ সকাল থেকে উঠে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর তোমাদের আমি একটা জিনিস দেখাবো, বাট তার আগে বলে নিই যে কালকে আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস আমি নতুন কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হয়তো এই ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি পরের ভিডিওতে তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব। আর এখন আমি তোমাদের একটা নতুন একটা কি বলবো একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওটা দেখো তো, এই হচ্ছে সেই ছোট্ট প্রাণীটি যার কথা আমি এইমাত্র বলছিলাম। এটা নিয়েছি প্রায় এক বছর ধরে, বাট তোমাদের সাথে একবারও শেয়ার করা হয়নি। এটা আমাদের বাড়িতেই থাকে, আর একে আমরা ছাড়ি না, কারণ এর একটু কামড়ানোর স্বভাব আছে। আর দেখতে পাচ্ছ এইমাত্র জাস্ট জলটা খেলো, জল খেয়ে এখন সারা মুখের মধ্যে বোলাচ্ছে, দেখো খুব কিউট, খুব কিউট। এটা আমরা ওকে জানলার সামনে রেখেছি, এখানে ও থাকে না, এটা ওর মানে দিনের বেলাতে আমরা মাঝে মাঝে এখানে নিয়ে আসি, আর এখন যদি একটু শীত শীত পড়ে গেছে তাই জন্য একটু রোদ পোহানোর জন্য ওকে এখানে রেখেছি। মা ওপর দিয়ে একটা পেপার দিয়েছে যাতে ওর গায়ে বেশি রোদ না লাগে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফোম যেটা আমি ওকে দিয়েছিলাম, মানে যাতে ও এখানে একটু ঘুমাতে টুমাতে পারে, কারণ ওর পায়ে সারাক্ষণ ব্যথা হয়ে যায় এগুলোর মধ্যে থাকতে থাকতে। তো এখানে এসেই ও ঘুমায়, বাট যেখানে ঘুমায় সেই জায়গাটাকেই ছিঁড়ে দিয়েছে, মানে এতটাই দুষ্টু, এতটাই চঞ্চল ইঁদুর। ওলে 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 ওলে, কি কিউট লাগছে। সো গাইস, এইবার ভাই ফোঁটাটা যেহেতু সোমবার দিনকে পড়েছে, তো শুনলাম সোমে জমে নাকি ফোঁটা হয় না, মানে আমার একটা ফ্রেন্ড বললো যে সোমবার দিনকে ফোঁটা দিতে নেই, তো আমি বললাম যে সোমবার দিন ফোঁটা না দিলে তো মঙ্গলবার দিন তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো অত অত ভোরবেলা উঠে কী করে দেবো। তখন আমার মাসি আমাকে ফোন করে বললো যে ওটা নাকি মানে চন্দনের ফোঁটা দিতে নেই, দইয়ের ফোঁটা দিতে হয়, তো সেই জন্য এবার দই দিয়ে ফোঁটা দিচ্ছি। তো এখানে আমি কয়েকটা মিষ্টি সাজিয়েছি, আর এখানে আমি প্রদীপ জ্বালিয়েছি, বাট প্রদীপ থেকে ওই যে মানে কি বলে কাজল পারে না, তো ওইটাকে কীভাবে নিতে হয় আমি পারছি না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি বাট মনে হচ্ছে না যে হবে, উল্টো দিকে নিচ্ছি। আচ্ছা, আমার ভাই বলছে আমি উল্টো দিকে নিচ্ছি, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি গাইস, বাট কোনোভাবে এখান থেকে কালি বেরোচ্ছে না। কী রে, ফোঁটা নিবি না, কার সাথে কথা বলছিস? আমার ভাই এখন ওর গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত, মনে হচ্ছে না ফোঁটা শোটা নেবে। পুচকু, তুমি কি করছো? তোমাকে ভাই ফোঁটা দিইনি, তুমি তো আমার ভাই নও, তুমি তো আমার পুচকু ছেলে। দেখি বাবা, দেখি বাবা, ও মা, এই সবাইকে হাই করে দাও তো, হাই করে দাও, ইস আঙ্গুল চাটে দেখো। ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও তোমরা কোনটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।